তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব বাধিয়ে রাজ চক্রবর্তীকে হারিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, ব্যারাকপুরে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদীপ ঘোষ। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। গতকাল ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু সেই প্রচারে দেখা যায়নি ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদীপ ঘোষ কিংবা ব্যারাকপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা সুধা ঘোষকে। প্রচার চলাকালীন সময়ে সামাজিক মাধ্যমে একটি লাইভ ভিডিওতে প্রদীপ ঘোষ অভিযোগ করেন, বিভিন্ন ওয়ার্ডে রাজ চক্রবর্তীর সঙ্গে প্রচারে উপস্থিত রয়েছেন তোলাবাজ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই বিষয় নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদীপ ঘোষ অভিযোগ করেন, রাজ চক্রবর্তীকে হারিয়ে দেওয়ার জন্য হয়তো একটি চক্রান্ত চলছে ওয়ার্ডের মধ্যে। তৃণমূলকে লড়িয়ে দিয়ে তিনি এমন অভিযোগ করেন, প্রার্থীকে স্থানীয় কোনো নেতৃত্ব কিংবা কর্মীদের সঙ্গেও পরিচয় করানো হয়নি এবং প্রার্থীকে একটা রুট ঠিক করা হয়েছে যে ওখান থেকে ঘোরানো হবে। আমি তখন চেয়ারম্যান সবকে ফোন করি, যেরকম শুনলাম, তবে যেহেতু 3 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসটা বিজে নিচে কাউন্সিল অফিস আছে, প্রার্থী ছাড়া তো ওয়ার্ডের কাউন্সিলর বা ওয়ার্ডের কর্মীদের পরিচয় হয়নি, তো এখান থেকে পরিচয় করিয়ে তারপরে আমরা প্রার্থীকে নিয়ে বেরিয়ে যাব। তখন বললো ঠিক আছে, তুমি এটা বলবে সেরকমই হয়ে যাবে। তো সভাপতি আমরা প্রার্থীর জন্য কালকে এই 3 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসের সামনে ওয়েট করেছি। পরে শুনলাম যে প্রার্থীকে সরাসরি ওই 16 নম্বর গেটের ওখান থেকে নিয়ে প্রার্থীকে নিয়ে মুখ পড়ে গেছে। তো এটা আমার সাথে যারা ওয়ার্ডের কর্মীরা ছিল তারা ব্যাপারটাকে ঠিক মেনে নিতে পারলো না যে এটা কী হলো, তারা অপমান বোধ করলো। পরবর্তী অবস্থায় খবর পেলাম যে ওখান থেকে প্রচুর বাইরের লোকজনের ভিড়, সেলফি তোলার জন্য সব টিনেজার যারা ভোটে নাম ওঠেনি এরকম প্রচুর ছেলেমেয়ের ভিড়, আর তার সাথে প্রচুর তোলাবাজ এবং খুনের মামলা জড়িয়ে এ সমস্ত লোকের ভিড়। আমার ওয়ার্ড খুব পিসফুল ওয়ার্ড, এখানে 10 বছরে চেষ্টা করছি অন্তরকে কোনো রকম অশান্তিকর ঘটনা যাতে ওয়ার্ডে না ঘটে তার ব্যবস্থা রাখা, এবং সারা দিন ভরেই আমাদের চিন্তাভাবনা যে যতটা মানুষের কাজ করে দেওয়া যায় সেই মতোই আমি ওয়ার্ডের সমস্ত যারা আমাদের কর্মী আছে সবাই মিলিয়ে আমরা এই কাজটা করি। হঠাৎ একটা ঘরের মধ্যে ঘর তৈরি করে ওয়ার্ডের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে একটা সেক্টরকে বসিয়ে দেওয়া, ইনঅ্যাক্টিভ করে দেওয়া, এটা রাজ চক্রবর্তী কি হারিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হচ্ছে কিনা তা আমি জানি না, আমার সন্দেহ হচ্ছে। কারা করছে চক্র, যারা দায়িত্ব নিচ্ছেন তারাই করছে। আমি একটা পরিষ্কার ডেকোরাম বুঝি যে রাজ চক্রবর্তী ক্যান্ডিডেট, ফিল্ম জগতের লোক, উনি এলাকায় প্রার্থী হয়েছে, উনি কিছু জানেন না এই সম্বন্ধে। 47টা ওয়ার্ড নিয়ে ওনায় কাজ করতে হবে, ফলে 47টা ওয়ার্ডের 47টা কাউন্সিলর বা যারা কাউন্সিলর নেই অন্যান্য পার্টি কাউন্সিলর বাদ দিয়ে আমাদের পার্টি যারা কাউন্সিলর অঞ্চল ওয়াইজ মানে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এলাকায় সব কটা কাউন্সিলর 20টা টিটাগড়ে গিয়ে যে কটা কাউন্সিলর আছে সর্বপ্রথম তো তাদের সাথে বসা উচিত, এবং যারা পার্টির পোর্টফোলিও, টাউন কংগ্রেসের পোর্টফোলিও, যুবর পোর্টফোলিও, ছাত্র পোর্টফোলিও, মহিলাদের পোর্টফোলিও,
তো এই সমস্ত পরিচয় পর্বটাই হলো না। আমরা দেখলাম যে ওই চুন খেয়ে মুখ পুড়ছে, তাই দই দেখলে ভয় লাগে। এই কথা বলার পরে নেতৃত্ব আসলো, এসে ওনার সাথে ওনার যে বোঝাপড়া সেগুলো হলো, কিন্তু বাকি ২৪টা ওয়ার্ডে তো ২৪টা ওয়ার্ডের যারা কর্মী বা নেতৃত্বে যারা আছে সেই ওয়ার্ডের তাই তো ভূমিকা আছে পাঠিয়ে দেওয়ার জন্য।